পুলিশ যদি চায় ঢাকা শহরে কোন লেগুনা চলবে না, তাহলে কিন্তু চলবে না। দিস ইজ এ মেসেজ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা পার হয়ে এখন স্মার্ট বাংলাদেশে আমরা রূপান্তরিত হয়েছি, কিন্তু আমাদের রোডের যে ট্রাফিক ব্যবস্থা, রোডের যে সিচুয়েশন, এটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখছি। তাই আমি মনে করি মাননীয় মন্ত্রী, আজকে এই আপনার নেতৃত্বে কিছু কঠিন সিদ্ধান্ত আমাদের দরকার। এটাকে আমি বলবো টপ ডাউন, নট এ বটম আপ পলিসি, ইটস এ টপ ডাউন। আজকে আজকে আপনি এখানে আছেন মাননীয় মন্ত্রী, আজকে জনাব শাহজাহান খান সাহেব আছেন, আজকে সরকারের সব সচিবগণ এখানে আছেন এবং যারা নেতৃত্ব দেন। আমি মনে করি মাননীয় মন্ত্রী, আমাদের এই যে কথাটা তাপস সাহেব বললেন, আমরাও মনে করি, আমারও একই কথা, ইমিডিয়েটলি আমরা যদি সারা দেশ থেকে যে একটি টার্গেট রাখা যে লেগুনা বা ইজি বাইক আমরা কতদিনের মধ্যে স্টেপ বাই স্টেপ একটা টাইম ফ্রেম করে দেওয়া, ঢাকা শহর থেকে যদি আজকে পুলিশ যদি চায়, ডিএমপি যদি চায় আজকে ঢাকা শহরে কোন লেগুনা চলবে না, তাহলে কিন্তু চলবে না। এখানে আর কোন কথা বলার দরকার পড়ে না। সুতরাং একটি সিচুয়েশন, একটি যদি আজকে মিটিং এর মাইনর্স হিসাবে আসে, দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। আমরা দেখেছি গাজীপুরের যে জিএমপি পুলিশ কমিশনার আছে, গাজীপুরের যে রোডটা, মেইন রোডটা, এটাতে কিন্তু এখন আর লেগুনা চলে না, আগে কিন্তু চলতো, এটা চলে না। এটি আপনি করে দিয়েছেন এবং এতে উপর দিয়েও যেরকম করে যেতে পারি, নিজ দিক দিয়েও আরম করে যেতে পারছি আমরা। তাই সিদ্ধান্ত এক হওয়া দরকার আজকের মিটিং থেকে, যে সিদ্ধান্ত আপনি দিয়েছেন নো হেলমেট নো ফুয়েল, ঠিক অনুরূপভাবে আরেকটি ডিসিশন আমার মনে হয় আসা দরকার যে ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালিত, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ।